রাজনৈতিকভাবে মোকাবেলা করতে গিয়ে ব্যর্থ হয়ে আবারও রাজ্য কৃষক সভার সম্পাদক পবিত্র করকে হয়রানি করার চেষ্টা করল বিপ্লবীর পুলিশ প্রশাসন সংগতিহীন সম্পত্তির পুরনো সাজানো মামলায় আজও রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ পবিত্র করকে ডেকে পাঠায় অ্যাডভোকেট ভাস্কর দেব সহ তিনি আজকে যথারীতি ক্রাইম ব্রাঞ্চে উপস্থিত হয়ে আবারও সমস্ত প্রশ্নের জবাব দেন পরে অ্যাডভোকেট ভাস্কর দেব জানান শুধুমাত্র হয়রানি করার জন্য এই ডাক তিনি বলেন আজ যা জানতে চাওয়া হয়েছিল তা আগের উত্তরে দেওয়া হয়ে গেছে আজ আবার সেই প্রশ্নের উত্তর দেওয়া হলো। তিনি বলেন পবিত্রকোর এই রাজ্যের বিধানসভার পাঁচবারের বিধায়ক মন্ত্রী উপাধ্যক্ষ তার সাথে রাজনৈতিক লড়াই হতেই পারে কিন্তু মিথ্যা মামলা দিয়ে হয়রানিটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না প্রথমে ভিজিলেন্সের কাছে পরে ক্রাইম ব্রাঞ্চের কাছে একই প্রশ্নের জবাব দিয়ে চলছে তিনি গত দু সাল থেকে তিনি বলেন এসব করে আমাকে লড়াইয়ের ময়দান থেকে সরিয়ে দেওয়া যাবে না এর আগে আমার বাড়িতে এগারো ঘন্টা তল্লাশি করেছে পুলিশ কিন্তু কিছুই পাইনি খয়েরপুরের জায়গা আমার বাবার কোনো লুকুচুরি নাই তিনি বলেন আমি একজন কৃষক কোনো অন্যায় করিনি আমাকে মানুষের পাশ থেকে সরিয়ে দেওয়া যাবে না সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করে যাব পিছু কখনো হাঁটব না আইনজীবী ভাস্করদেব দেব জানালেন যে মিথ্যা মামলার কোনো প্রাণ থাকে না এটারও নেই শুধুমাত্র হয়রানি করার চেষ্টা শুধু এটা এছাড়াও পবিত্র কর বলেন এই মিথ্যা মামলার শেষ দেখে ছাড়বো কতটা হয়রানি করতে পারে পুলিশ আমাকে এটাও দেখে ছাড়বো আমাদের প্রতিনিধির সাথে সাক্ষাৎকারে কি বলল পবিত্র বাবু শুনুন আজকে বাড়ি থেকে যা আমরা ওই তারা অফিসে ডাকিয়েছিল ক্রাইম মানসে যে অফিস হয়েছে নতুন পুরান সেক্রেটারি বিল্ডিং এর এখানে এখানে ডাকিয়েছিল প্রায় দেড় ঘন্টার মত তারা বিভিন্ন প্রশ্ন উত্তর আমি আগে দিয়েছি তাতে তো আমার আইনজীবী ছিল অসুখ মানে ও বলেছে এগুলি তো স্যার আমরা সবাই উত্তর যা যা তো আমরা দিয়েছি কবু আবারও চালতে হয় এই সেই করে আমাদের প্রায় দেড় ঘন্টা বিভিন্ন ভাবে বিভিন্ন প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে একই কথা কবিতা বাবু প্রথম ভিজিলেন্স তারপর ক্রাইম ব্রাঞ্চ আপনি রাজ্য রাজনীতিতে বা ত্রিপুরা প্রাক্তন মন্ত্রী ছিলেন প্রাক্তন উপাদক্ষ বিধায়ক ছিলেন পাঁচবার বারবার এইভাবে আপনাকে ডাকানো বা আপনার বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে এটা কি পুরোটাই রাজনৈতিক একটা ষড়যন্ত্র চলছে অবশ্যই এটা প্রতিহিংসামূলক রাজনীতি এই দল করার চেষ্টা করছে তারা তো এগুলি আমার বিরুদ্ধে তো যা খবর কাগজটা দিল আঠাইশ কোটি টাকা এখন তো আঠাইশ কোটি টাকা কেন আঠাইশ লক্ষ খুঁজে পাচ্ছি কিনা কে জানে এটা আমার আছে তো আমার বাবারই প্রপার্টি সব আর এখানে আমার যে আমার স্ত্রীর নামে যেটা আমার শ্বশুর থেকে তারা দিয়েছিল চাকা কিনেছিল আমরা লোড লোন নিয়ে করেছি এর বাইরে তো আমার কিছু নেই ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এখন তারা কর্তৃক সব গল্প তৈরি করছে আমার গল্পের ভিত্তিতে এখন বিভিন্ন ভাবে কিছুই না আহ হয়রাটি করা আমরা তো লড়াইয়ের ময়দানে আছি

পুলিশকে এভাবে তারা ব্যবহার করছে পুলিশকে এভাবে তো আগে কোনোদিন হয়নি অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ রিপোর্ট হল্লাবুল ইন্টারন্যাশনাল